একাধিক দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। অপর গোষ্ঠী ডানা অনাস্থায় জয়ী হলেন উপপ্রধান গোষ্ঠী। ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস ও তার স্বামী তথা ব্লকের কর্মাধ্যক্ষ প্রভুপদ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের অপর গোষ্ঠীর সদস্যদের। একাধিক বিষয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে পঞ্চায়েতের বাকি কয়েক সদস্যরা। অনাস্থা ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছিল পঞ্চায়েত চত্বরে। মোতায়েন ছিল এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। অনাস্থায় 14 জন সদস্যের মধ্যে উপপ্রধান সহ মোট 8 জন একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে, তবে প্রধান সহ বাকি 6 জন এদিন ব্রাত্য ছিলেন বলে জানা গেছে। এটা সততার জয় জানান উপপ্রধান। সাহারা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিনের টাল বানানোর পর এবার আপনারা সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করলেন, কি বলবেন? আমরা দীর্ঘদিন ধরে প্রধানের বিরুদ্ধে, আমরা খুবই প্রধানের যে একনায়কতন্ত্র তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। আমরা আগের বারেও এরকম অনাস্থা করেছিলাম, তো আমরা দলের কথা নিয়ে শুনেছিলাম, তুলে নিয়েছিলাম। এবারে আবারই সেরকম করলেন, যার জন্য এই প্রধানকে আমরা চাই না বলে আমরা অনাস্থা জমা দিয়েছিলাম। তার অপসারণ আজকে হয়েছে। সাধারণ সারা অঞ্চলের সাধারণ মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। তো এই জয়টা আমি সাধারণ মানুষ হাতে তুলে দিতে চাই। এই যে আপনারা 8 জন মিলে আজকে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করলেন, তো সেক্ষেত্রে আপনার শাসক দল তৃণমূল, বিজেপি, নির্দল সবাই তো একত্রিত হয়েছে? হ্যাঁ, সবাই একত্রিত হতে পারে, যে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, একত্রিত হয়েছি। সবাই তো দল মানে পঞ্চায়েত প্রতিনিধি, সবাই অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়েছি, লড়েছি, তার জয় হয়েছে, সততার জয় হয়েছে। দেখুন, গোষ্ঠীবন্ধুর কথা বলতে পারবো না আমি। কথাটা হচ্ছে প্রধানের বিরুদ্ধে আমরা তার কিছু খারাপ দেখেছি, আমরা অনাস্থা এনেছি, আমরা জিতেছি, এটা সত্যের জয় হয়েছে, ধর্মের জয়। নির্দল পক্ষ থেকে আপনারা সমর্থন করলেন? আমরা নির্দল প্রতীকে জেতা, আমরা সাহারা অঞ্চলে মহাজোট করেছিলাম 2018 সালে। এই মহাজোটে আমাদের 4 জন মেম্বার ছিল, 1 জন তৃণমূলে চলে গেছে, তাতেও আমাদের অনন্ত পণ্ডিত, আমাদের খাদিগুলের মেম্বার পুষ্পরানী মাইতি, আমি স্বপন ধন্যবাদ, আমরা নির্দল প্রতীকে জেতা, আমরা মানুষের জয় হয়েছে আমাদের। এটা প্রয়োজন ছিল অনেক আগে থেকে, আমরা সমর্থন করেছিলাম এনাদের সত্যি, কিন্তু এনাদের এই তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দুর্নীতি, যে স্বজন পোষণ, যে অন্যায় অত্যাচার চলছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ জেগে উঠেছে। আগামী দিনে বিশাল ঝড় উঠবে, এই বিশাল প্রতিবাদ হবে। আজকে মানুষের নৈতিক জয় হয়েছে, এটা আমার ব্যক্তিগত জয় নয়। আজকে সাধারণ মানুষ জেগেছে, আগামী দিনে সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলন করবে। এই প্রধানকে জেলে ভরার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, আগামী দিন প্রধানকে জেলে ভরা হবে, তার ব্যবস্থা আমরা নেব। আমার নাম স্বপন দণ্ডপাঠ, সুস্মিতা জানা। অনাস্থা এলো, প্রধান সাহেব গেলে যখন এতে পঞ্চায়েতে গেলে কোনো মর্যাদা দেন না, ঠিক আছে, মানে নিজে বুক গলায় কথা বলেন। আর তারপরে এই যে তিরপল বলো, ইয়ে বলো, প্রধান সাহেবের স্বামী বলেছিলেন, সে বললেন এরকম এটা তোমার বুথে তুমি সামলে নেবে। তারা কি বললো? বললো ঠিক আছে, মানে আমাদের কেউ জানানো হয়নি কিছু না। তারপরে আমার একজন বুথে গেছে, দিয়ে ও প্রধান এ করে দিয়ে দিয়েছে। তারপর যখন মানে ভোটে গিয়েতে ডাকা হয়েছে, ডাকানোর পরে বলছে আমারও সেটা অধিকার আছে, যা করার আছে করে নাও, চলে যাও, মানে এরকম বুক চাপড়িয়ে এরকম করে বলছে। অভিযোগ এই যে প্রধান সাহেব সম্মান দেয় না, ইয়ে দেয় না, এই জন্য মানে খুব খুব কথাবার্তা খুব জঘন্য বলে। হ্যাঁ, পক্ষে ইয়ে প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা ইয়ে করেছি। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।